সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা আজকে দেখাবো টি শার্ট পলো শার্ট কিভাবে তৈরি হয়ে থাকে এবং ক্ষুদ্র মাঝারি শিল্প একটি কারখানা এসছি আমরা। কারখানাটি যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তুলে ধরেছেন এবং আজকে স্বাবলম্বী পজিশনে আছেন সেই সুজন মোল্লা আছেন আমার সাথে। সুজন মোল্লা কিভাবে স্বাবলম্বী হলেন একটি ফ্যাক্টরির মাধ্যমে, অনেকগুলো কর্মচারী এখানে আয়ের উৎস পেয়েছেন এবং সে নিজেও অনেক ভালো পজিশনে আছেন টি শার্ট পলো শার্ট তৈরি করে। আজকে আপনাদেরকে সেই টি শার্ট পলো শার্ট কীভাবে তৈরি হয়, কীভাবে বাজারজাত হয় সেই সিনথিয়া ফ্যাশনের মালিক সুজন মোল্লা বিস্তারিত বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুজন সাহেব, আমরা একটু জানতে চাই আজকে যে আপনি এতটা স্বাবলম্বী হয়েছেন আপনার এই সিনথিয়া ফ্যাশনের মাধ্যমে, এটা কীভাবে সম্ভব হলো? ধন্যবাদ আপনাকে আমার এই সিনথিয়া ফ্যাশন প্রতিষ্ঠানটি তুলে ধরার জন্য। আসলে মহান আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। আমরা এই সিনথিয়া ফ্যাশনের আমার অনেক পরিশ্রম করেছি, রাত দিন খেটেছি, খেটে আজকে সিনথিয়া ফ্যাশন দাঁড়াইছে। আমার এর পিছনে অবদান আমার মা বাবা ভাই বোন এবং আমার স্ত্রী। আমরা এই সিনথিয়া ফ্যাশনের জন্য বহুত পরিশ্রম করেছি। আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সিনথিয়া ফ্যাশন একটি প্রতিষ্ঠান আমাদের মার্কেট বিভিন্ন জেলায় জেলায় জেলায়, এমনকি আমি সারাদিন পরিশ্রম করি ফ্যাক্টরির জন্য, আমার ওয়াইফ পরিশ্রম করে এবং আমাকে আরও অনেকে হেল্প করে। সবার হেল্পের মাধ্যমে আজকে সিনথিয়া ফ্যাশন প্রতিষ্ঠানটি এই জায়গায় এসেছে। আপনারা অবশ্যই দোয়া করবেন আমার জন্য, আমি যেন এই সিনটান আরও অনেক বড় করতে পারি, আপনাদের মাঝে যেন সাজীবন থাকতে পারি, অবশ্যই আপনারা দোয়া করবেন। আর আমার এই সবচেয়ে অবদান আমার স্ত্রী মোসাম্মদ জোসনা বেগম, ওনার অবদান বেশি আমার এবং আমার মেয়ে, আমার মেয়ের মেয়ের প্রতিদান অনেক, মেয়ের প্রতিদান, মেয়ে আমাকে খুবই মেয়ের ভালোবাসার জন্য আজকে আমি এত দূরে আসতে পেরেছি। ও আপনার মিসেস? জি, উনি আমার মিসেস। আপনার নাম? আমার নাম মোসাম্মদ জোসনা বেগম। তো জোসনা বেগম, আপনি আপনার হাজবেন্ডকে অনেক সহযোগিতা আপনি করে আসছেন এই সিনথিয়া ফ্যাশন প্রতিষ্ঠার জন্য। জি। আর এই যে আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। কি নাম তোমার? সিনথিয়া রুসা জান্নাসিন। আচ্ছা আচ্ছা, তুমি সেই সিনথিয়া যে তোমার বাবা আজকে তোমার নামের উপরে প্রতিষ্ঠান দিয়েছেন, এবং তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তো ভাবি আপনি আপনার এই সিনথিয়া ফ্যাশনের পেছনে শুনেছি অনেক অবদান রেখেছেন, একটু বলবেন কেমন আপনি অবদান রেখেছেন সিনথিয়া ফ্যাশন? এখানে আমি শ্রম দিচ্ছি, আমাদের যারা কর্মচারী আছে তারাও ঠিক আছে, এখান থেকে যারা পাইকারি নিচ্ছে তারাও খুব ভালো আছে। যে আজকের এই পর্যন্ত আসা আমার সব স্বামীর উপরেই, মানে ও যদি না চাইতো। ফ্যাক্টরিতে অনেকগুলো ওয়ার্কার কাজ করে, তারা নিজেরাও স্বাবলম্বী। তো এখানে এই দীর্ঘ এই যে করোনা গেল 2 বছরের মতন হয়ে যাচ্ছে, এখানে অনেক বড় ধরনের লস কি খেয়েছিলেন? জি, করোনাতে আমাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী গেছি সবাই লস খেয়েছি, এজন্য আমাদের অনেক পরিশ্রম গেছে, তারপর আমরা এখনো পরিশ্রম লস কাটিয়ে উঠতে পারতেছি না। যদি আল্লাহ করে যদি এইরকম দেশ স্বাভাবিক হয় তাহলে অবশ্যই আমরা আবার জেগে দাঁড়াবো, কারণ আমাদের ব্যবসাটা রানিং ব্যবসাটাই করোনা এসে মহামারী এসে দেশে একবার এলোমেলো করে দিয়ে সব, আমাদের ব্যাংক ঋণ আছে, ব্যাংক ঋণ পরিশোধ করতে পারতাছি না, এজন্য খুবই একটা ইয়াতে চলছে। এজন্য আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন আমরা যেন সব ঋণ কাটিয়ে যেন আবার প্রতিষ্ঠিত হতে পারি, অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন। একটা জিনিস জানতে চাই আপনার কাছ থেকে যে আপনারা এই যে ক্ষুদ্র শিল্প মাঝারি মাঝারি যে প্রতিষ্ঠানগুলো, এখানে আপনারা ব্যাংক লোন বা বিভিন্ন এনজিও লোন কিভাবে পেয়ে থাকেন? আসলে আমরা সরকার তো আমাদের জন্য প্রণোদনা প্যাকেজ দিয়েছিল ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য, আসলে আমরা মাঠ পর্যায়ে যেয়ে কোনো প্রণোদনা কিছুই পাইনি। আমরা প্রণোদনার কাজ জন্য গেলে
এখানে সিটিজেন মর্গেজ লাগবে, ব্যাংক ব্যাংক মর্গেজ চায়, ট্রেড লাইসেন্স চায়, সব কিছু দেওয়ার পরও ঢাকা শহর আমাদের নিজস্ব জমিন না থাকার কারণে আমরা বিভিন্ন জায়গায় জায়গায় সব কিছু ওকে জমা দিয়ে ফেরত আসতে হচ্ছে। কেননা আমাদের ঢাকা শহর জমিন নেই, এখানে কোনো ব্যাংক আমাদের লোন দিচ্ছে না। এই ব্যাপারটা যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই ব্যাপারটা একটু বিবেচনা করতো আমাদের জন্য, তাহলে আমরা আরও অনেক উপকৃত হতাম। আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি, দেখা গেছে 5 বছর 10 বছর ব্যবসা করে স্বাবলম্বীর কাছে যেও আমরা পড়ে যাচ্ছি, কিসের জন্য? আমাদের ব্যাকগ্রাউন্ড সাপোর্ট নেই। আমরা এই যে এত পরিশ্রম করে উপরে উঠলাম, এখন যদি ব্যাংক লোন না পাই, এই যে লক্ষ লক্ষ টাকা মার্কেটে বাকি, আমরা এই বাকি টাকা কীভাবে উঠাবো আর কীভাবে আমরা ব্যবসা করব? যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের ব্যাপারটা বিবেচনা করে দেখেন, অবশ্যই আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমাদের এই ব্যাংক লোনটা একটু অবশ্যই সুবিধা করে দেবেন, আপনি সুবিধা করে দিয়ে আপনি দেশনেত্রী, আপনি দেশ জনগণের মা, অবশ্যই আপনি আমাদের কথাটা বিবেচনা করে দেখবেন, অবশ্যই আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখবেন। কারণ আমরা এই দেশের জন্য সব কিছু করেছি, আমার বাপ পরিশ্রম করেছে, আমি পরিশ্রম করেছি, বাপ দাদা সবাই পরিশ্রম করে যাচ্ছি দেশের জন্য, কিন্তু বাস্তবে কিছু পেতে গেলে আমরা পাচ্ছি না, বঞ্চিত। আপনাদের অবশ্যই আপনারা এই সিনথিয়া ফ্যাশনের টি শার্ট ক্রয় করবেন। সিনথিয়া ফ্যাশন খুবই ভালো মানের একটি টি শার্ট, আমরা দিচ্ছি হাফাতা টি শার্ট পার পিস 90 টাকা মাত্র, 90 টাকার হাফাতা টি শার্ট। তারপর সিনথিয়া ফ্যাশনের আর একটি প্রোডাক্টস, এটা হলো আপনার লং স্লিভ, লং স্লিভ বাটম, এটা লং স্লিভ বাটম, এটা আমরা দিচ্ছি মাত্র 150 টাকায়। খুবই উন্নত মানের একটি প্রোডাক্টস, এখানে যে বাটন লাগানো আছে, হোল করা বাটন লাগানো, এখানে যে হাইড ইঞ্চি প্রিন্ট করা আছে, অবশ্যই আপনারা প্রোডাক্টসটি ভালো মান ভালো কোয়ালিটি দেখে কিনবেন আপনারা, কারণ এই সিনথিয়া ফ্যাশন গ্যারান্টি সহ পোশাক বিক্রি করে থাকে। তারপরে এই আপনাদের আরেকটা পোশাক দেখাচ্ছি সিনথিয়া ফ্যাশনের, সিনথিয়া ফ্যাশনের আরেকটি পোশাক, এটা হলো হাই গলা, এটা বলে হাই গলা টি শার্ট, হাই গলা টি শার্ট। শীতের জন্য এই অনেকের গলায় ঠান্ডা জ্বর লেগে থাকে, গলাটা অনেকের সমস্যা হয়, আর এই হাই গলা টি শার্টটা পরলে আপনার গলায় বাড়তি যে কাপড়টা এটা ইউজ করতে হয় না, এই হাই গলা কাপড় পরলে আপনার গলাটা ঢেকে থাকে। শীতের দিন খুবই আরামদায়ক পোশাক হাই গলা ফুলাতা টি শার্ট, অবশ্যই আপনারা এটা নেবেন সিনথিয়া ফ্যাশনের হাই গলা টি শার্ট। আরেকটি আছে শীতের আমাদের, এটা নতুন প্রোডাকশন চলছে আমাদের চুইপ শার্ট, এটা হলো আমাদের শীতের চুইপ শার্ট। এখানে দেখেন চুইপ শার্টের রিপ মেসিং, তারপরে বটম আছে, তারপরে স্লিভে কাপ আছে, এবং স্লিভও প্রিন্ট আছে, বডিতেও প্রিন্ট আছে, খুবই উন্নত মানের পোশাক। এটা দিচ্ছি আমরা মাত্র 220 টাকায়, খুবই কম রেটে, এটা 100% ব্লেজার, ব্লেজার কাপড়, এটা শীতের জন্য খুবই ভালো কাপড় একটি। এবং আমাদের এই ফুলাতার টি শার্ট যেটা আছে, কটন কাপড়ের যেটা ফুলাতার টি শার্ট, এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এটা হলো আমাদের কটন কাপড়ের যে টি শার্ট, এই যে কটন কাপড়ের ফুলাতার টি শার্ট, এটা আমরা খুবই কম রেটে বিক্রি করছি। এই যে কটন কাপড়ের ফুলাতার যে 180 জিএসএম, 180 জিএসএম দ্বারা আমরা এটা ফুলাতার টি শার্টটা তৈরি করছি, যেখানে আপনি অন্য অন্য শোরুম থেকে কিনতে গেলে লাগছে আপনাদের 130-140, এবং পাইকারি এইটা নিয়ে বিক্রি করছে 250-300 টাকা, আর আমরা একমাত্র দিচ্ছি সিনথিয়া ফ্যাশন টি শার্ট 115 টাকায় মাত্র দিচ্ছি, একটি লং স্লিভ 180 জিএসএম এর টি শার্ট, 100% কোয়ালিটি, মানের কোয়ালিটি দেখে কিনবেন অবশ্যই। আপনাদের সিনথিয়া ফ্যাশন খুবই পরিচিত, কারণ আমি সিনথিয়া ফ্যাশনের দীর্ঘ দিন ধরে আছি। এই যে আরেকটি প্রোডাক্টস, এটা সিনথিয়া ফ্যাশনের, এটা হলো 2x2 রিপ, এটা হলো 2x2 রিপের কাপড়। এইখানে দেখেন H&M এর লোগো দেওয়া আছে, হাইড ইঞ্চি লোগো, H&M এর লোগো আছে, তারপরে আরমানি এক্স লোগো আছে, তারপরে লিভাইস আছে, আপনারা অবশ্যই দেখে কিনবেন, এটা খুবই মোটা কাপড়, এটা বিক্রি হচ্ছে 250 টাকা, অবশ্যই আপনারা কিনবেন। তারপরে আছে আরেকটা আছে অলওভার প্রিন্ট, অলওভার প্রিন্টের টি শার্ট, এটাও খুবই ভালো, এই মালটা বিক্রি করছি আমরা 200 টাকা মাত্র, অবশ্যই আপনারা সিনথিয়া ফ্যাশনের টি শার্ট কিনবেন। সিনথিয়া ফ্যাশনে বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির পোশাক আছে, এটা হলো ইয়াং ডাইং ফেব্রিক্স, 100% কটন ইয়াং ডাইং ফেব্রিক্স, এটা ইয়াং ডাইং ফেব্রিক্স, অবশ্যই আপনারা কিনবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনারা, ধন্যবাদ আমার এই বড় ভাইকে মাতৃছায়া টেলিভিশন বাংলাকে আমার এই অনুষ্ঠানটা তুলে ধরার জন্য। আপনারা অবশ্যই
স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমার কাছে, অবশ্যই কল দিবেন, সিনথিয়া ফ্যাশনের টি শার্ট কিনবেন। আমি আশা করি আপনারা প্রতারিত হবেন না। সিনথিয়া ফ্যাশনের টি শার্ট খুবই ভালো মানের একটি টি শার্ট। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।